চৌধুরী একজন ভীষ্ম অপরাধ ও বিশ্বাস ভঙ্গকারী চোর। তার উপরে ন্যস্ত দায়িত্ব এবং বিশ্বাসের চরম আপদ ব্যবহার করে 5 লক্ষ টাকা চুরি করেছে। সে সমাজের কলঙ্ক, মানবতার শত্রু। এই অপরাধের জন্য তাকে চরমতম দণ্ড দেওয়ার জন্য আমি আদালতের কাছে অনুরোধ করি। অর্ডার, অর্ডার। সিটিজেন ব্যাংকের দায়িত্বপূর্ণ কাজে নিযুক্ত ছিল আসামি কামাল হোসেন। সেই দায়িত্বের সম্পূর্ণ সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা ও দায়িত্ব ভঙ্গ করে উক্ত ব্যাংকের 5 লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে আসামি কামাল হোসেন অভিযুক্ত। সুতরাং আমি জুরিদের সাথে একমত হয়ে অভিযুক্ত আসামি কামাল হোসেনকে 7 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। আমিনুল হোসেন চৌধুরী। আজ থেকে তোমার ছুটি, তা জানো? হ্যাঁ জানি। তোমরা যাও, গুড কন্ডাক্টের জন্য 1 বছর 13 দিন রেমিশন পেয়েছো। তোমার ভালো কাজের জন্য 315 টাকা জমা হয়েছে, তাই না? নাও, এখানে সই করো। এই তোমার জিনিস দেখে নাও, ঘড়ি, ডায়েরি আর ছবি। নাও নাও, দেখে নাও। সাত বছরে ঘড়ি বোধ আর ঘড়ি নেই। এখান থেকে বেরিয়ে যাবে কোথায়? কেন, আমার বাড়িতে যাব, সেখানে আমার মা আছে। আর আচ্ছা একটা কথা বলছি, এই 2 বছরে কতজন এসছে তোমার সঙ্গে দেখা করতে, কিন্তু তুমি কারো সাক্ষা করনি। কই, তোমার মা তো একবারও এলেন না। আপনি? আরে আপনি কি, তাই বলুন না। হু আর ইউ মাই ফ্রেন্ড? এখানে ফাতেমা বেগম থাকতেন না? ও মাই গড, দ্যাট ক্রিমিনালস মাদার ফাতেমা, যার ছেলে ব্যাংকের টাকা চুরি করে জেলে যায়। আই মিন গোয়িং টু জেল। সেই পুরি তো আন্ডার স্টার্টিং মোটর কার অ্যাক্সিডেন্ট থ্রাস, আই মিন সুসাইড, গড শুট হিম,
sorry, good turn into the heaven. I mean, paradise. I mean, thank you. Get out! ব্যারিস্টার মজুমদার, লিলি কোথায়? তবে কি লিলি এ বাড়ি ছেড়ে, নাকি মজুমদার? প্রবীর সেন, আবুল বাশার, মোহাম্মদ জাফর, লতিফ তালুকদার, যারা তোমার কলেজ ছিল তারা এ চুরি করেছে। আবুল বাশার, প্রবীর সেন, মজুমদার, তোমাকে সব বলবো কামাল ভাই, চলো। এসব কথা কোর্টে বলনি কেন? ভয়ে কামাল ভাই, ভয়ে। তুমি প্রতিশোধ না কামাল ভাই, প্রতিশোধ না। এখন বুঝলাম সেদিন কেন আমার হাতে সাবানের ফেনা লেগে গিয়েছিল। নমস্তে। হুয়া, এক মিনিট সাব, এক মিনিট। গাড়ি ঠিক হোনে সে খবর দে দুঙ্গা মামা, তুসি আরাম করো জি। স্যার, আপনার খাবার কি ব্যবস্থা করব? আমি বাহার খাই না। আও ভাই রে, আমি একটা ফুল নিয়ে আসি। আচ্ছা যাও। চাই এখানে? আচ্ছা, আজকের রাতটা এই বাংলোতে কাটাতে পারবো? তা পয়সা করি কিছু আছে? না, নেই। এটা ডাক বাংলো,
ধর্মশালা নয়। না, বলছিলাম কি ওই বেড়ার ঘরটা মনে হচ্ছে খালি, রাতটা থাকতে দিন না দয়া করে। তা চোর ছেচর নাও তো। হ্যাঁ নে তো নাও সে। তবে আর কি থাকো। তুকারাম, তুকারাম, মামা একদম সো গে। ঠিক হ্যায়। আব্দুল, আগর কিছু কো মালুম হুয়া তো তোমার টুটি হামে চিরে লিব। আমার বখরা মিল যায়গা। ঘর মে ছোড় কর আজ রাতে ইটাইয়া সে সেরিয়ে লিব। উসকে বাদ অমরনাথ আর তুকারাম মামা কা সারা সম্পত্তি কা মালিক হোকর রাজা কা মাফি কিন কটাবে। তুকারাম, চৌধুরী বিক্রম সিং, হিল প্যালেস রতনগড়। তুমি লোক মেরা ব্রিফকেস গায়েব কিয়া? নেই মামা। চুপ হ্যায়। তুকারাম কিতে? মাই নেই জানদা। নেই জানদা? স্যার ক্যা হ্যায়? এক আপনি আপসে মিলনা চাহতা হ্যায়। সুবহ আনে বোলো। সুবহ আনে বোলো। বোলা থা মগর সুনতাই নেই। দেখে নিন ঠিক আছে কিনা। ইটো আপনি কোথায় পেলেন? রতনগড় বাংলোর কাছে একটা ঝোপের ভিতরে পেয়েছি, দুজন লোক এসে ফেলে দিয়ে গিয়েছিল। সেই দুজন লোককে আপনি চিনতে পারেন? অন্ধকারে ঠিক চিনতে পারিনি, তবে ওদের কথা শুনে মনে হচ্ছিল একজনের নাম অমরনাথ আর একজনের নাম তুকারাম। তুকারাম? সেক্রেটারি, পুলিশকে ফোন করো। আমি এখন আসি। আপনি কোথায় যাবেন? জানি না। আপনি কি এখানে নতুন আসছেন? হ্যাঁ। কোথায় আসেছিলেন? আমার বন্ধু রতনগড়ের ফরেস্ট অফিসার পরেশ রায়ের কাছে। এসে শুনলুম ও চাকরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ইতো রাতে কোথায় যাবেন? টেক রেস্ট। বেড়া এখনো ঘুমাননি? না, ঘুম আসছে না। এতগুলো টাকা পেয়ে ছেড়ে দিলেন, আপনার লোভ হয়নি? একেবারে যে হয়নি তা নয়, তবে আপনার পরিচয় কি হবে জেনে? টাকার উপরে যার লোভ নেই তার সম্বন্ধে কৌতূহল থাকাই তো উচিত আছে। যদি বলি আমি একজন জেল ফেরত কয়েদি,
কি বলছেন আপনি? শুনতে চান, শুনতে চান আপনি? থাকাতেই থাকতাম, সংসারে থাকার মধ্যে একমাত্র মা ছিল আমার। আজ থেকে 8 বছর আগের কথা, তখন আমি ইউনিভার্সিটিতে এমএ পড়ছি। আমার অনেক বন্ধু বান্ধব ছিল, পরেশ, আকেল, শিলা, আর ছিল লিলি। লিলি খুব রাগি ছিল, তাই আমি ওর নাম রেখেছিলাম বাঘিনী। সবাই হয়তো যখন ক্যান্টিনে আড্ডা মারছে, আমি আর লিলি তখন এক অজানা স্বপ্নে বিভোর হয়ে আছি। ভুলেই গেছি, আজ পরেশের পরীক্ষার ফল বেরোবার দিন। তোর নাম করে খুলছি মা, মা বিপদ তারি নেই মা, যদি পাস না করি তবে পুলিশ হতে পারবো না মা। মা গো এই যে পরেশ, চায়ের দামটা দিয়ে যাও। চায়ের দাম? হ্যাঁ, 533। হ্যাঁ, বাস মানে? বাস মানে 4 পয়সা নেই। Attention! About time! আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। আছে ভাই আছে, কারণ আছে, সে তুমি বুঝবে না। পরীক্ষায় পাস না করে যদি কুটুস করে মরে যেতাম, সে ছিল ভাল। মধুদা গো, আজকের চায়ের দামটা মাফ করে দাও। মধুদা, ও মধুদা, কি হলো? আপকেলকে দেখেছ? সে তো এইমাত্র বেরিয়ে গেল, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কাঁদছে? হ্যাঁ, কেন? সে তো পাশ করেছে। ও বুঝেছি, বেটা আজকের ফাংশনে তাবলা বাজাবার ভয়ে কাঁদছে। আরে শোনেন শোনেন সভাজন ভাই, শোনেন সুধি জন, এই নারী পুরুষ দুই জাতি বিধাতার বিধান। নারীদের মন বোঝাবার আজও ব্যাগ সৃষ্টি বিধাতার, নারীদের মন বোঝাবার আজও ব্যাগ সৃষ্টি বিধাতার। ওরে আমি তো ছারগুনি জানাই মাইনে গেছে হার, মাইনে গেছে হার। আমি তো ছারগুনি জানাই মাইনে গেছে হার, মাইরে মাইনে গেছে হার। আজও ব্যাগ সৃষ্টি বিধাতার। শোনেন ভাই করি জারি, নারীরা চা টাকা করি। শোনেন ভাই করি জারি, নারীরা চা টাকা করি। শাড়ি গাড়ি বিরাট বাড়ি কত ঢং বলি হারি, শাড়ি গাড়ি বিরাট বাড়ি কত ঢং বলি হারি। রূপবতী বইলা তারা করে অহংকার, ভাই রে করে অহংকার। রূপবতী বইলা তারা করে অহংকার, ভাই রে করে অহংকার। আজও ব্যাকে সৃষ্টি বিধাতার, পুরুষের কথাই
নারীদের মন বোঝাবার আজ ব্যাগ সৃষ্টি বিধাতার। ওরে আমি তো ছাড় গুণী জমাই মাইনে গেছে হার, ভাইরে মাইনে গেছে হার। আজ ব্যাগ সৃষ্টি বিধাতার পুরুষের পায়ের নিচে নারীদের ভেস্তই আছে, পুরুষের পায়ের নিচে নারীদের ভেস্তই আছে। পুরুষের পাজর দিয়ে নারী আইলো জন্ম নিয়ে, পুরুষের পাজর দিয়ে নারী আইলো জন্ম নিয়ে। বানাইলো না খোদায় কেন নারী পয়গম্বর, ভাই নারী পয়গম্বর। বানাইলো না খোদায় কেন নারী পয়গম্বর, ভাই নারী পয়গম্বর। পুরুষের কথাই দিশার আজ ব্যাগ সৃষ্টি বিধাতার। ওরে ইবলিসের গন্ধ নারীদের মন বোঝাবার আজ ব্যাগ সৃষ্টি বিধাতা। ওরে আমি তো ছাড় গুণী জমাই মাইনে গেছে হার, ভাইরে মাইনে গেছে হার। আজ ব্যাগ সৃষ্টি বিধাতা নারী রবে অন্তপুরে কেন আসে হাট বাজারে, নারী রবে অন্তপুরে কেন আসে হাট বাজারে। বোরখা পরো নামাজ পড়ো পতি গুরু সেবা করো, বোরখা পরো নামাজ পড়ো পতি গুরু সেবা করো। স্কুল কলেজ ছাইড়া দিয়া করো ঘর সংসার, আইরে করো ঘর সংসার। মাঝে খেমতা নাচা চলি বেনায়া, আইরে চলি বেনায়া। দেখো মা, শোয়ের মেয়ের জন্য দরদ না দেখিয়ে নিজের ছেলেকে কিছু খেতে টেতে দেবে। যা মুখ হাত ধুয়ে, হ্যাঁ শোন, খেয়ে দে একটু পায়েস নিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবি। মেয়েটার নাম করে পায়েসটা করেছিলাম না, আমি পারবো না। মা তো আর জানতেন না যে বাঘিনী পায়েস খায় না। মা, তুমি আমাকে কলেজে বললে না কেন? ও বাবা, কলেজে বাঘিনীর সামনে দাঁড়ায় এমন সাধ্য কারো ছিল? সেটা তোমার মতো নররাক্ষসকে শায়েস্তা করার জন্য। রিয়েলি? রক্তি কার? মিস্টার মজুমদারের। পরিচয়? বিলাত থেকে ব্যারিস্টারি পাশ করে এসে বাবার কোম্পানির কেসগুলি দেখছেন। সেই সূত্রে এই বাড়িতে ঘন ঘন যাতায়াত। উদ্দেশ্য?
তোমার কি উত্তর? সেটা তোমাকে বলতে যাব কেন? এইভাবে যদি একটার পর একটার কেস আমি হেরে যাই, তাহলে যাই পথে বসবো মিস্টার মজুমদার। আমি কি করতে পারি বলুন? আপনার ফেভারে তো কোনো পয়েন্টই ছিল না। যাক, এসব কথা বাড়িতে আলাপ না করাই ভালো, কারণ বিজনেসের অবস্থা আমি বাড়িতে কাউকে জানাতে চাই না। কিন্তু বাই দা নেক্সট উইক 15,000 টাকা পেমেন্ট না করলে পার্টিকে যে আটকানো যাবে না। এই যে বাবা কামাল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা এসো, পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বন্ধুর ছেলে কামাল হোসেন, এবারে এম এ দেবে, আর ইনি হলেন মিস্টার মজুমদার, এ ম্যান ফ্রম বা। সালাম আলাইকুম। বাবা, কামালকে একটু ছেড়ে দাও না, কিংসের চ্যাপ্টারটা একটু বুঝে নি। কিংস বুঝবে? বেশ 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 বেশ, যাও যাও ভেতরে যাও। প্লিজ এক্সকিউজ হিম মিস্টার মজুমদার। ও শিওর। আপনার শরীর কেমন আছে? শরীর? আমার আবার শরীর খারাপ হয়েছিল কবে? না মানে কেমন আছেন আর কি? ভালো। আমাদের এই পয়েন্টটা বিশেষভাবে দেখা দরকার। ঠিকই বলেছেন, পয়েন্টটা একটু ভালো করে দেখতে হবে। স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে শুধু পড়লেই চলবে না, প্রত্যেকটি মানুষের একটা অ্যাম্বিশন থাকা দরকার। যেমন যেমন ধর আমি, মানে আমার যেমন একটা অ্যাম্বিশন মানে পুলিশ অফিসার হওয়া, মানে এই অ্যাম্বিশন তোর অ্যাম্বিশন মানে উদ্দেশ্য, হ্যাঁ আকাঙ্ক্ষা, হ্যাঁ আসছে অ্যাম্বিশন আসছে, তাকে দেখ না। কি ব্যাপার কামলদা, বড় মুডে আছো দেখছি, বাঘিনীর সাথে বুঝি ভাব হয়ে গেল? দেখছিলা আমাকে তাড়াতে চাস, এই তো ঠিক আছে। গেছে ভালোই হয়েছে, বুঝলে না, আমাদের একটা চান্স দিয়ে গেল। চান্স মানে? মানে আই এম সরি। শাট আপ। চলে গেল মারি? ওকে, আমি দেখ লেঙ্গে, আগে পুলিশ অফিসারটা হয়ে নি, তারপর তোমার হাতে হ্যান্ডকাপ যদি না পড়িয়েছি, আমার নাম পরেশচন্দ্রই নয়। না না, আগে হয়ে নি, এখন বলাটা ঠিক হবে। কেন তুমি যাবে না? কি আউকাউ লাগাইছেন? না যাবো না, গুলিস্তান যাবো, পথ ছেড়ে দেন। কি হয়েছে? আমি বলছি নারিন্দা যাবো, বলছে নারিন্দা যাবো না, দেখুন তো ইন্সপেক্টর। কে দেখেন তো ইন্সপেক্টর সাহেব, আমি যাই বলছি না, আমার জোর করে নারিন্দা লয়ে যাবো। ও তোমার ইচ্ছা মতন প্যাসেঞ্জ যাবে না, যাও নিয়ে যাও, উঠুন যাও। যাইতাছি, ধন্যবাদ ইন্সপেক্টর। Thank you.
পরে রাত এক শোয়া ছটায় আরম্ভ হবে। আজ কি পাক করা শেখাবে বাবা? লখনৌই পায়ে এ দেখবি বেটা কেমন পাক করি। কিন্তু এসটা বেটা এখনো বাজার থেকে ফিরল। আমার ভয় হারাম দাদা গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দর নাম রে, যে জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ। এই যে প্রাণ বাবাজি এইদিকে এসো। একজ্ঞে আমাকে বলছেন? তবে কাকে বলছি? একজ্ঞে কাকে খাওয়া কেন হবে? ছি 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 ছি, কাক বললাম আমি? বাদাম এনেছিস? বাদাম না না, দাম বেশি না। এই হারাম দাদা কালাকে নিয়ে তো আর পারলাম না। বাদাম এনেছিস? এনেছি। না না, এটা তো সিম্পল। এই বাদামের কথা বলেছিলেন তো, আপনাকে দেখা জানলাম। হারাম জাদা কেন হয়ে চলি নাকি? তোকে না বারণ করেছি তোর বাবার পোশাক পরে ইউনিভার্সিটিতে যেতে? কি হয়েছে তাতে? ও তোমার বাপ করবে রান্না বান্না আর তুমি পুলিশের পোশাক পরে যাবে পড়তে, যত সব পাগলদের নিয়ে কারবা। এগঞ্চা ছটা বিশে ঢাকা ধরবি, বুঝলি? কেন কেন ব্যাংক শিক্ষার আসর আছে। কিন্তু বাবার যে মহিলা আসর আছে? মহিলা রাস্তার মহিলা, যা বলছি তাই কর। ছটা বিশে ঢাকা ধরবি, বুঝলি? ভালো করে নেড়ে নিন, যখন দেখবেন বেশ দানা দানা হয়ে এসেছে নামিয়ে নিন। আপনাদের আমি আগের আসরেই বলেছিলাম লাখনৌই পায়েস বানাতে কি কি দরকার হয়। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে না সংস্থিতা, মা মা গো আশীর্বাদ করো যেন লম্বা হতে পারি মা। তিন পোয়া চিনি, কিছু কিশমিশ ও পেস্তা, যাকে এবার প্লেটে প্লেটে ঢেলে নিন। বাদাম কুচিগুলো ছিটিয়ে দিন। গোলাপ জলও আপনি দিতে পারেন অথবা কেওড়ার জল দিতে পারেন। দুটো শুধু সুগন্ধ বিস্তার করবে। এই নে। হারাম জাদা গোলাপ জল। ও পনেরো, এগঞ্চা ষোলো, কি হলো রে? সতেরো ঢাকা ধর, আঠেরো সাড়ে ছটা হয়ে গেল বোধ হয়, উনিশ অর্ধেক বোধ হয় শেষ হয়ে গেল। আমি এলাকা থেকে বলছি, সোজা হয়ে দাঁড়ান, পাপাটা এবার উঁচু করুন, এক পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে নিচে নামুন, নিঃশ্বাস বন্ধ করুন। এই ব্যায়াম যদি রীতিমতো প্রতিদিন সন্ধ্যাকালে তবে শরীর ও শরীর ভালো থাকে। রেডিও স্টেশন ঘুরিয়েছিস কেন? আমি কোথায়? দাদাই তো বলল। ও তুমি তুমি হারাম যা। এই নিন গোলাপ। এই যে বাঘিনী, বসে বসে কার ধ্যান করা হচ্ছে? নিশ্চয় তোমার নয়। নিশ্চয় আমার নয় সে ব্যাপার আমি নিশ্চিত।
সৌভাগ্যবান ব্যক্তিটি কে? ব্যক্তি নয়, বাচ্চা। সে কি বিয়ে না হওয়ার আগে বাচ্চার ধ্যান? তুমি ভারী অসভ্য। আমি ভাবছি বাচ্চাদের একটা স্কুল করবো। ও গেছে, ইন্টারভিউ কার্ড পেয়েছি। ও ইন্টারভিউ, আমি ভাবলাম চাকরি হয়ে গেছে। ইন্টারভিউ মানেই চাকরি। তো ব্যাংক এমপ্লয়ীদের মেইন থিং অনেস্টি আর সিনসিয়ারিটি। কথাগুলো শুধু মুখে বলে বোঝানো যায় না, সেটা প্রুফ হয় কাজের মধ্যে। দ্যাটস রাইট, ওয়েল সেড। কবে থেকে আপনি জয়েন করতে পারবেন? আপনি যেদিন থেকে বলবেন। কাল থেকে আপনি জয়েন করুন। আর কতক্ষণ বসে থাকবি তুই? আর একটু দেখি শোন আমার। ইন্টারভিউতে কি বললে জানো? ইন্টারভিউতে বললে, এ মা আপনার তো এখনো গোপি গজায়নি, আগে গোপ গজাক, তেল লাগান, তারপর আসবেন। তোমার ছেলে কিরকম ফাজিল হয়েছে দেখেছ মা? অসভ্য কথা। আরে শোন শোন লিলি শোন। মা, ও মা, তোমার ছেলে চাকরি না হয়ে পারে মা? মা যান নিজের কাজ করুন গিয়ে। এই টিফিন আওয়ারে যে কাজ করে সে পাগল ছাড়া আর কি? ও তাই নাকি? আরে মশাই, এখানে যে যত অনেস্ট আর সিনসিয়ার তার তত পতন, আর যে যত ডিসঅনেস্ট তার তত উত্থান। এই যে দেখুন, আপনার মতোই তো ইকোনমিক্সে এমএ পাস, কিন্তু কি হলো কি? সেই 10 বছর আগে চাকরিতে ঢুকেছে অ্যাকাউন্ট্যান্ট হয়ে, আজও তাই। আরে বলছোটা কাকে, ইনি কি আর এসব বুঝবেন? তাহলে আপনি যাচ্ছেন না আমাদের সঙ্গে? না, আপনারা যান, আমার কাজ আছে। বেশ, ওর প্রমোশন হলো বলে আর আমাদের ইনক্রিমেন্ট হয় না। ওর মতো তেলও দিতে পারবো না আর আমাদের প্রমোশন হবে না। কামাল ভাই ওরকম ছেলেই না। তোমাকে কে বলেছে হে কামালের ভাই পেয়াদাগিরি করতে? তুমি কি বোঝা হয় কালকের ছোকরা? যা যা যা।
বেচা আবে ক্যা হুয়া চা দেবি কি না গুড ইভিনিং কখন এলেন অনেকক্ষণ বাবার সাথে দেখা হচ্ছে দরকারটা তোমার সাথে তোমার বাবার সাথে নয় কি দরকার বলুন তো তোমার কাছে যে প্রস্তাবটা করেছিলাম সেটা ভেবে দেখেছো হ্যাঁ কোনটা বলুন তো ওই কামালের সাথে সব গোলমাল হয়ে যায় কামাল 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 can't you ever forget him চেষ্টা তো করছি কিন্তু পাচ্ছি কই বলুন তুমি কি ভাবো সে তোমার উপযুক্ত তুমি তাকে বিয়ে করে সুখী হতে পারবে এই কথাটা না আমিও হাজারবার করে ভেবে দেখেছি কিন্তু এই কামাল ছাড়া আর কারো কথা আমি ভাবতেই পারি না মজুমদার যেভাবে জাল ফেলেছে তাতে রাস্কেলটা আমার যা ইচ্ছে করে না এই রে আবার শুরু হলো বাগিনীর তর্জন গর্জন আচ্ছা কামাল তুমি কি কোনো দিনে সিরিয়াস হবে না না সিরিয়াস হলাম বলো দেখ এসব ভনিতা ভালো লাগে না আচ্ছা তুমি এমন করো কেন বলো তো আমাদের কথা কি একটু ভেবে দেখবে না যখনই এসব কথা বলি কি হলো শুনছো শুনছি কি শুনছো তুমি যা বলছো কি বলছি তুমি বলছো একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা বাঁধব হে স্বপ্ন মোহে দোলার ধরণীতে একটি ছোট্ট আশা স্বপ্নে এ ঘর ভরবে জুছো ঝরবে আহা কল্প লোকে ভাসব সুখী মধুর কাকলিতে একটি ছোট্ট আশা একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা বাঁধব দোহে স্বপ্ন মোহে ধুলার ধরণীতে একটি ছোট্ট আশা তুমি এমনি করে ছুঁই জগৎ দুটি মনের ভূমি হাতে এ হাত রেখে না ঢেকে মুক্ত ঝরা স্নিগ্ধ হাসি ঝরাবো আমি নাতে একটি ছোট্ট আশা একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা বাঁধব দোহে স্বপ্ন মোহে ধুলার ধরণীতে একটি ছোট্ট আশা একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা বাঁধব দোহে স্বপ্ন মোহে ধুলার ধরণীতে একটি ছোট্ট আশা সবই ঘর ভরবি জুছো না ঝরবি আহা গল্প লোকে ভাসব সুখী মধুর কাকলিতে একটি ছোট্ট আশা
যতই কোর্ট কাচারি করি না কেন, প্রীতম চাঁদের হাত থেকে আমার রেহাই নেই। ওর সাথে আপনার বিজনেস করাটা উচিত হয়নি। আজ তুমি এ কথা বলছো, সেদিন তোমার উৎসাহটাই ছিল বেশি, রাশি রাশি টাকা জুগিয়েছি, কিন্তু কি সুযোগ তোমার করতে পেরেছ? Well, I have tried my best. শুই তুমি করনি, আমি তুমি বোঝো না। You have misguided me. এভাবে আমায় অপমান করাটা বোধ হয় আপনার অন্যায় হচ্ছে। Cut out! I said cut out! বেহারা, বেহারা! ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, আমি পারি যাবো। আচ্ছা স্যার। হ্যালো, কামাল বলছি। কি, কখন? আমি আমি এক্ষুনি আসছি। এসো কামাল, হিয়ার ইজ নিউজ ফর ইউ। শুনেছ বোধ হয় আমাদের জেনারেল ম্যানেজার স্টেট ব্যাংকে একটা ভালো চান্স পেয়ে এখান থেকে চলে যাচ্ছেন। হ্যাঁ শুনেছি স্যার, কিন্তু ওনার মতো লোক এখান থেকে চলে গেলে আমাদের বিশেষ ক্ষতি হবে স্যার। তার জন্য এই দায়িত্বভার আপনাকে আমি দেওয়ার জন্য সাজেস্ট করছি। এই কি বলছেন স্যার? না না, তা হয় না। আমার চেয়ে কত সিনিয়ররা রয়েছেন, ওই তো জাফর সাহেব, উনি তো সবচেয়ে সিনিয়র। কোনো কোনো কাজের সিনিয়রিটি বিচার করলে চলে না কামাল। আমরা তোমার কাজের উপর অনেকদিন ধরে ওয়াচ করছি, তোমার উপর অনেক আশা রাখি আমি কামাল। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল প্রুভ ইয়োর সেলফ বেস্ট অফ দ্য লট। কি খাবে বলো মা? কি ব্যাপার? বাহ, সুন্দর মানিয়েছি তো। কি ব্যাপার বলবি তো? আজ থেকে আমি ব্যাংকের জেনারেল ম্যানেজার, মাইনে 1000 টাকা, পরে আরো বাড়বে মা। তাই নাকি? এবার কিন্তু আমি বিয়ের বন্দোবস্ত করছি,
না বললে চলবে না। তাহলে আমি আর না বলে মা একেবারে অসহ্য। সেদিনকার ছোকরা এসে একেবারে ম্যানেজার সেজে বসেছে। সত্যি তো, আমি রয়েছি মানে আপনি রয়েছেন, আমরা সবাই রয়েছি, এত সিনিয়র থাকতে কালকের ছোকরা এসে বস হয়ে বসলো। আমরা কিছু করতে পারি না? কি করতে পারে? ম্যানেজিং ডিরেক্টরের খাস পেয়ারের লোক। তাতে কি হয়েছে? আপনারা একসাথে থাকলে অনেক কিছু করতে পারেন। শুনুন, যদি সাকসেসফুল হতে পারেন তবে সারা জীবন আর পরের গোলামি করতে হবে না, পায়ের উপর পা তুলে কাটিয়ে যেতে পারবেন। Yes স্যার, ইয়ারিং এর কাজটা যত তাড়াতাড়ি পারি সেরে ফেলতে চাই। ব্যস্ত, সবাইকে বলে দিয়েছি ছুটির পরে যেন 2 ঘন্টা করে ওভারটাইম করেন। অবশ্য তার জন্য ডিউ ওভারটাইম তাদের দিতে হবে। তা তো বটেই। তাহলে সবাইকে বলে দিই স্যার? আপনি যা ভালো বোঝেন করেন। আমাকে স্যার হাবি কোম্পানির স্টেটমেন্টের ফাইলটা দিন। কই, ফাইলটা তো এখানে নেই। তাহলে ইম্পোর্ট সেকশন আছে বোধহয়। চলুন স্যার, ক্যাশ বের করে দেবেন। ও হ্যাঁ, চলুন। আপনার চাবিটা। আজ ক্যাশ কত লাগছে? 721 24 53 79 37 25 83 11 কি ব্যাপার, আপনি এমন দেখাচ্ছে কেন? শরীর ভালো তো? হ্যাঁ স্যার, শরীর ভালো। তবে সকালে একটা টেলিগ্রাম, আমাকে আজই চিটাগং যেতে হবে। মানে আমার স্ত্রীর ভীষণ অসুখ, না গেলেই নয়। এদিকে আবার ইয়ার এন্ডিং এর কাজ। ঠিক আছে, আপনি চলে যান, আমি তো রয়েছি। চাবিটা রাখুন স্যার। আপনার চাবিটা এখন আপনার কাছে রাখুন, ক্যাশ মেলাবার পর দিয়ে যাবেন। আচ্ছা স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আমি এসেছিলাম আমার মায়ের হয়ে একটা অনুরোধ আপনাকে করব বলে। কি বলো? মানে আসছে 5ই মে আমার বিয়ে স্যার। গুড, ভেরি গুড। বাবা তো নেই আর নিকট আত্মীয়বর বিশেষ কেউ নেই, তাই মা বলছিলেন কাল বিকেলে আমাদের বাড়িতে গিয়ে আত্মের সময় যদি একটু থাকতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার মাকে বলো আমি ঠিক সময় মতো গিয়ে পৌঁছব। তোমার যেমন বাবা নেই আমারও তেমনি ছেলে নেই,
আমি তোমাকে ছেলের মতোই স্নেহ করি কামাল। আচ্ছা এসো। কাল ইয়ার এন্ডিং, সবাই বেশি সময় কাজ করবে, কিন্তু আপনাদের এরিয়া শেষ হবে সবার পরে। সবাই যখন চলে যাবে তখন মেজারের পার্সোনাল একটা ফোন আসবে, দারোয়ান যাবে সেটা অ্যাটেন্ড করতে। 3 মিনিটের মতো সময় পাবেন, এরই মধ্যে কাজ হাসিল করতে হবে, পারবেন? হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে। এই হচ্ছে ব্যাংকের ডুপ্লিকেট চাবি। কিরে, 10টা তো বেজে গেল, এখনো তো ফোন এলো না। আশ্চর্য। ঠিকই বলেছ, যা টাকা গেছে তাতে ব্যাংকের লালবাতি জ্বলতে দেরি হবে না। আমার মনে হয় হোসেন ব্যাপারটা আজ করতে পেরেছে, তাকেও কিছু ভাগ দিতে হবে। কেন দেবো? এক পয়সা দেবো না, বেশি ট্যাটু করলে দেবো একদম শেষ করে। তার আগে আর একটা কাজ করতে হবে, শুনুন। হাটটা দিয়ে কোণের মুখ দেখবো আমি, কেমন হয়েছে বলতো বিন্দু মা? খুব ভালো হয়েছে মা, লিলি মারে খুব সুন্দর মানাইবো, কিন্তু কামাল বাবার এটি কাণ্ড, আজ ছুটি নিতে পারলে না। ওই তো খোকা এলো। আপনারা সার্চ করে দেখুন। যাও। কামাল এ কাজ করতে পারে না। এই যে দেখুন স্যার, আমার ছেলে হয়ে তুই তুই চুরি করেছিস, তুই চোর, তুই চুরি করেছিস, তুই চোর, তুই চোর, তুই চোর, তুই। মা, আপনি একটা চোরের জন্য অনুরোধ করছেন? আই এম সরি। প্লিজ মিস্টার মজুমদার, I know, I shouldn't request you like this, but I try to understand me. আপনি যে করেই হোক ওকে বাঁচান। কিন্তু তার বদলে আমি কি পাবো? আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আমি তোমাকেই চাই,
না না মিস্টার মজুমদার, তা হয় না। কেন হয় না? তাছাড়া আপনি আর যা চাইবেন। আর কি আছে তোমার? টাকা পয়সা তো সবই গেছে, টাকার মধ্যে আছে ওই বসত বাড়িটা। ওই বসত বাড়িটাই আপনাকে দেব। কিন্তু তুমি থাকবে কোথায়? আমি সুনামার কাছে থাকবো। বাট প্লিজ আপনি ওকে বাঁচান। সুনামা? ভালো করে ভেবে দেখো তো, অফিসে চাবি দুটো তুমি ভুল করে ফেলে গিয়েছিলে কিনা। তুমি শুধু বলো চাবি তুমি অফিসে ফেলে গিয়েছিলে, তারপর আমি দেখছি। না স্যার, চাবি দুটো আমার সঙ্গেই ছিল। কামালদা, এমন কাউকে তোমার সন্দেহ হয় যে তোমার এই সর্বনাশ করতে পারে? টাইম খতম হয়ে গেল। আচ্ছা চলে কামাল। শীলা, লিলি এলো না? সে বুঝি আমাকে? না না, এ তুমি কি বলছো শীলা? লিলিকে বলো ও যেন আমার মাকে একটু দেয়। একটা কথা মনে রাখবেন, কথাটা যাতে জানাজানি না হয়। আমার কিছুই হবে না, কারণ টাকাটা চুরি করেছেন আপনারা চারজন। হাজার চেষ্টা করলেও প্রমাণ করতে পারবেন না আমি এর সাথে জড়িত ছিলাম। জাগে, আমার হয়ে আপনাদের একটা কাজ করতে হবে। শুনুন, কিছুই হবে না, আমার ছেলে এ কাজ করতেই পারে না, তুই দেখে নিস বিন্দির মা। হ্যাঁ রে, আজ লিলি এলো না? ও মা, হে করে গেছে না? ও তাই তো। বাড়িতে কেউ আছেন নাকি? আপনি তো কামালের মা। নমস্কার, আপনার ছেলে আপনাকে কোর্টে যেতে বলেছে। ও ছাড়া পেয়েছে মামা, আমি জানি। ও চুরি করেনি, ওর জেল হতে পারে না। ঠিক আছে চলো বাবা। হ্যাঁ চলো চলো। আমার গাড়িটা ওপাশে আছে, আপনি একটু দাঁড়ান, আমি এপাশে নিয়ে আসি। আমার হলো 7 বছর সশ্রম কারাদণ্ড। 7-7টি বছর আমাকে কাটাতে হয়েছে লৌহ কপাটের অন্তরালে। এরপরেও কি আপনি বলতে চান একজন জেল ফেরত কয়েদিকে কেউ বিশ্বাস করবে বা তার পরিচয় কেউ জানতে চাইবে? এখন অনেক রাত হয়েছে, টেক রেস্ট।
আমাদের নিজস্ব সংবাদদাতা জানাইতেছেন যে রতনগড়গামী বাসে সহযাত্রীদের টাকা পয়সা ও গয়না চুরি করিয়া পালাইবার সময় চলন্ত বাস হইতে লাফাইয়া পড়ায় জেল ফেরত আসামি কামাল নামে এক ব্যক্তি মারা গিয়াছে। ও, আপনিও পড়ে ফেলেছেন তাহলে? হ্যাঁ, আপনি একটা টেলিফোন করুন বাসারকে। Put me on Capital Pipe Industries, please. Sir, after telephone. Hello? K? Jafar? Ki khabar? Eh? Tai na ki? Aajkal khabar kagoje berieche? Darao darao dekhchi. Iska nak batli karo. ये मशीन का क्या हालत है? सर एक तो डिफेक्ट हो चाहे कुछ ठीक हो जाए। हेलो थलुदर फ्लावर एंड राइस मिल, होल्ड ऑन सर। हेलो के बशर, की खबर? হ্যাঁ, তাই নাকি? আজকে কাগজে আচ্ছা কামাল, যাদের জন্য তোমার আজ এই হাল আছে, ইচ্ছা করে না তাদের সাথে মোকাবেলা করতে? হ্যাঁ করে, ইচ্ছে করে ওদের ওই সম্পদের চূড়াটা ভেঙে দুমড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিই। কিন্তু কোনো কিন্তু নেই, মনে রাখবে, কেউ অন্যায় করে তোমার এক গালে এক থাপ্পড় মারে, তুমি তার দুসরা গালে চার থাপ্পড় মারবে। অনেক টাকার দরকার। সেই টাকা যদি তুমি পেয়ে যাও। কে দেবে? যদি আমি দিই। কেন, আপনি দেবেন কেন? দেখো কামাল, কাল যে ব্রিফ কেসটা তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে, জানো তার মধ্যে কি ছিল? টাকা ছিল। সামান্য কোটা টাকার জন্য বিক্রম সিং এত পরেশান হয় না। সে কেসটাতে ছিল আমার সারা সম্পত্তির দলিল। আমার ভাগ্নেরা চুরি করে আমার নাতিকে পথে বসাতে চেয়েছিল। তুমি সে বিপদ থেকে আমার নাতিকে বাঁচিয়েছ। সেদিন যে উপকারটা করেছো তার বদলে আমায় এইটুকু করতে দাও। আপনি আমায় কি করতে বলেন? ঢাকায় গিয়ে আমার সারা কোম্পানির চার্জ তুমি লাও, পার্টনার হিসাবে। কি করে আমায় বিশ্বাস করবেন? আমি যদি আপনার ভাগ্নেদের মতো আপনাকে ঠকাই, তাহলে সমাজব চৌধুরী বিক্রম সিং এর চুল পাকে নাই, কেবল সাদাই হয়েছে। আমার কোম্পানির একজন ফেথফুল স্টাফ প্রেসায়, he will be your personal secretary. Paresh Rai? হ্যাঁ, Paresh Rai. বলো কামাল, কোথা দাও? তুমি যাবে? কানুনের চোখে কামাল মরে গেছে, ফিরে আসবে অন্য বেশে, অন্য এক নামে। প্রেস যদি চিনতে না পারে, তব কেউ তোমাকে চিনতে পারবে না। Ladies and gentlemen, your attention please, your attention. International Airlines announced the arrival of their flight. তুমি পরেশ রায়? Yes sir. You are Mr. Chaudhary Amar Singh. I am very glad to meet you. গাড়ি হ্যায়? I am sorry sir. শুনো পরেশ রায়। Yes sir. আমার একটা কাম করিয়ে দিতে হবে। বলুন স্যার।
আমি যে যে কোম্পানি আর তার মালিকের নাম বলবে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে আমাকে রিপোর্ট করতে হবে, তুমি পারবে? ইয়েস স্যার। এক নম্বর জাফর এন্ড মজুমদার কোম্পানি কা মিস্টার জাফর আর অ্যাডভোকেট মিস্টার মুর্শেদ মজুমদার। দু নম্বর ক্যাপিটাল পাইপ ইন্ডাস্ট্রি কা মিস্টার আবুল বশর। তিন নম্বর তালুকদার রাইস মিল কা মিস্টার লতিফ তালুকদার। চার মিস্টার প্রবীর সেন। আর পাঁচ নম্বর সিটিজেন ব্যাংক কা মালিক মিস্টার শ্যাম আর উনকা লড়কি শীলা। শীলা মানে সিটিজেন ব্যাংকের মালিক মিস্টার সোমের মেয়ে? কতদিন তার সঙ্গে দেখা হয়নি। ঠিক আছে, আমি ওই পাঁচ নম্বর বাড়িতে আগে যাবো স্যার। থ্যাংক ইউ স্যার। মা, আজ থেকে আমার কাজ শুরু হলো মা। তোমাকে যারা মেরেছে, আমার জীবনকে যা ধ্বংস করেছে, আমি যেন তাদের উপরে প্রতিশোধ নিতে পারি মা। মা গো, তুমি দোয়া করো, দোয়া করো। নমস্কার। নমস্কার। আমার নাম পরেশ রায়, আমার মালিক চৌধুরী অমর সিং অফ এমরান ইন্ডাস্ট্রিজ আমায় আপনার কাছে পাঠিয়েছেন আপনার ব্যাংকের শেয়ারগুলো কোথায় কি অবস্থায় আছে তা জানার জন্য। বসুন। না না, ঠিক আছে ঠিক আছে, মানে কাজের সময় আমার বসার অভ্যেসটা খুব কম, মানে আমাকে এক গ্লাস জল খাবো। তিনি কি শেয়ারগুলো সব কিনতে চান? আর একটা ফেল পড়ে যাওয়া ব্যাংকের শেয়ার কিনে তার কি লাভ? তা আমি জানি না, তিনি শুধু আমার জেনে যেতে বলেছেন শেয়ারগুলো কোথায় আছে। সব শেয়ারগুলো মর্টগেজ আছে তালুকদার রাইস মিলের লতিফ তালুকদারের কাছে। তাহলে এখন আসি। নমস্কার। আরে একটু চা খেয়ে যান। না না ঠিক আছে। আরে জল খেয়ে গেলেন না? ও হ্যাঁ দিন। খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ। আরে রয়। ইয়েস স্যার। কি খবর? মিস্টার সোমের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। ও
ওদের অবস্থা খুব খারাপ স্যার। ভদ্রলোক ঋণে একেবারে ডুবে আছে। শিলার সঙ্গে দেখা হলো অনেকদিন পর। জানেন স্যার, আমি আর শিলা। আরে আসল কামের কি হলো? শেয়ার কা খবর লিয়েছিলে? হ্যাঁ স্যার, শেয়ারগুলো মর্গে যাচ্ছে লতিফ তালুকদারের কাছে, প্রপাইটার অব লতিফ রাইস মিল। লতিফ তালুকদারকে বলবে আমার সঙ্গে দেখা করতে, যদি আসতে না চায়। আরে জরুর আসবে, শেয়ার খরিদ করবো শুনলে জরুর আসবে। কালই আসতে বলি স্যার। দ্যাটস রাইট, লেকিন অফিস মে নহীঁ, ইহাঁ পর হামার বাড়িতে। ইয়েস স্যার। যাও। আরে তালুকদার সাহেব, আসেন আসেন। তারপর কেমন আছেন? ভালো তো? আপনি আমার নাম জানলেন কি করে? আরে আপনার মতো এত বড় বিজনেসম্যানের নাম কে না শুনছে, তাই আপনার সঙ্গে একটু জান পহচান করতে চাইলাম। দেখেন তালুকদার সাহেব, আমার কাছে কিছু রুপিয়া আছে, ওটা আমি কামে লাগাতে চাই, লেকিন কুছ তরকিব বতাইয়ে না। দেখুন আপনার টাকা আছে আর আমার ব্রেইন আছে, দুইজনে মিলে কাজ করলে লাখ লাখ টাকা রোজগার করতে পারবো। আরে লাখ টাকার কথা আপনি কি বলছেন? ও তো আমার সেক্রেটারি ডেলি লাচড়া করে। করুর কা বাত করো জি। আচ্ছা তালুকদার সাহেব, ও সিটিজেন ব্যাংক কা শেয়ার সব কি আপনার কাছে আছে? হ্যাঁ, কেন বলুন তো। এই খরিদ করিয়ে লিতাম আর কি, লিয়ে সোম বাবুকে ওয়াপাস করিয়ে দিতাম। ও সোম বাবুর এক লড়কি আছে না, বহুত খুবসুরত আছে। আরে বাবা, ও তো মেয়ে নয়, একদম স্নেক, সাপ সাপ। কেন, আপনার ভি ওইর উপর নজর ছিল? না না। তব রহনে দিজিয়ে, আমার শেয়ার কিনতে হবে না, লড়কির জন্য আমি দোস্তের সঙ্গে কম্পিটিশন করতে চাই না। আরে না না, এককালের ছিল ওসব নেশা, এখন মন দিয়েছে টাকার পিছনে, শুধু টাকা চায় আর কিছু চায় না। তব শেয়ারগুলো আপনি আমায় দিয়ে দিন। কিন্তু তার কারেন্ট ভ্যালু সুদে আসলে মিলিয়ে 30,000 টাকা হয়। শেয়ারগুলো আপনি আমার নামে ট্রান্সফার করিয়ে দিন, আপকা রুপিয়া ভি মিল জায়েগা। হ্যাঁ তালুকদার সাহেব, আপনার সঙ্গে আমার বিজনেস নিয়ে কিছু কথা ছিল। আরে হ্যাঁ, আগলা শনিচার আমার বাড়িতে একটা পার্টি আছে, আপনি ভি আসেন না, সব বিজনেসম্যানরা আসছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা চলি। আচ্ছা জি আচ্ছা। আরে রায়, ও পার্টি কা সব ইন্তজাম হো গিয়া? ইয়েস স্যার। আচ্ছা রায়, ये शीला लड़कीटा केमन आछे? बहुत खूबसूरत ना? आई डोंट नो सर। रॉय, मिस्टर सोमेर बाड़ीते एक दिन चलो। अच्छा कल ही चलो। हाँ सब जेने केनो अपनी शेयर गुलो किनते चान? और केनो बोलें, खरीद तो करिए लिलाम, लेकिन हमार रुपियार बहुत दरकार आछे। এক মহিনার মধ্যে আমার রুপিয়া চাহিয়ে। টাকা কি আদায় হবে? জরুর হবে। আমি কোত্থেকে দেব? আপনার লড়কি তো বহুত সুন্দর আছে। মিস্টার সোম, আপনি এখন যদি আমার রুপিয়া শোধ দিতে না পারেন তো অন্য কিছু দিয়ে শোধ দিন না। আমি ফির এক মহিনা বাদ আসবে, আপনি রুপিয়ার বন্দোবস্ত করিয়ে রাখবেন। জেন্টলম্যান, yes, Mr. Chaudhary Amar Singh, my great friend.
Mr. Abul Bashar. Very glad to meet you. Mr. Jafar. Ini Prabhat Sen. Namaskar. And here Mr. Murshid Mazumdar, bar at law. Apatato Bhikshak Kochen. Wish your company expands its hands. আরে আপনাদের মতো বড় বড় বিজনেসম্যানের কাছে আমার কোম্পানির কি দাম? সে বাপ দাদা কিছু রাখি গিয়েছিল, সেটা লেড়ে চড়ে খাচ্ছি। এই যাহা। আরে আপনি তো বেশ ভালো বাংলা বলতে পারেন। হ্যাঁ, সে লন্ডন যাওয়ার পহলে বহুদিন আমি বাংলা মুলকে ছিলাম। আজ ওসব কথা থাক চৌধুরী সাহেব, আজ আমরা এখানে এসেছিলাম মানে আনন্দ করবার জন্য। ও শিওর শিওর, মগর আপনাদের শুনে অবাক লাগবে, লড়কির গানা আমার একদম পছন্দ হয় না, তাই আজ আমার সেক্রেটারি আপনাদের গানা শোনাবে। আইয়ে 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 আইয়ে। জীবনে নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি, জীবনে নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আসলে সবার কাছে সবাই যে ধরা পড়ছি। জীবনের নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। কেউ ভাবে উঠে গেছি শূন্যে, মাটিতে থাক পড়ে অন্যে, সে যে একটু একটু করে নামবে, হয়তো এখন নাহি ভাববে, সময় হবে যখন বুঝবে জাদু তখন, সময় হবে যখন বুঝবে জাদু তখন, নিজের ফাঁদে নিজে মরেছি। জীবনে নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আসলে সবার কাছে সবাই যে ধরা পড়ছি। জীবনে নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। এবারে পর্দাটা যে উঠবে স্বপ্নের মায়া জাল টুটবে, আহা হাসতে হাসতে কেউ কাঁদবে, কাঁদতে কাঁদতে কেউ হাসবে, মুখোশ খুলে গেলে বুঝতে হবে শেষে, মুখোশ খুলে গেলে বুঝতে হবে শেষে, ভুলের প্রাসাদ শুধু গড়েছি। জীবনের নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আমি আমি তুমি 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 আমি আমি, আমি ভাবি তুমি বোঝো না, তুমি ভাবো আমি বুঝি না, আসলে সবার কাছে সবাই যে ধরা পড়ছি। জীবনের নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। জীবনের নাট্যশালে পর্দার ওই অন্তরালে দিন রাত আমরা যে অভিনয় করে চলেছি। হ্যাঁ জি, গাইয়ে আমার কিছু টাকা দরকার। লে যাও লে যাও। কেন, রাইস মিলটা বাড়াবেন নাকি? আরে দূর, ওই রাইস মিল দিয়ে কি আর আজকাল কিছু হয়? তবে কি করবেন? বলছি বলছি, সবই বলছি,
আপনি হলেন আমার বন্ধুলো। চোলাইয়ের ব্যবসা? আরে সাহাবাদ সাহাবাদ, ও ব্যবসা তো আমার বাপ দাদার ভি ছিল, মগর বদনসিব বাপ দাদা ভি মারা গেল আর ও ব্যবসা ভি বন্ধ হয়ে গেল। বাস আর চিন্তা নাই, এবার তাহলে পুরা দমে লেগে পড়ুন, আপনি থাকলে আমার কোনো চিন্তাই নাই। আরে আমিও তো তাই বলছে, তা আপনার কারবারটা কোথায়? ওই দোরাইস মিলের পিছনে। ঠিক আছে, আপনি আপনার প্রোডাকশন বাড়িয়ে যান, রুপিয়া যা লাগে আমি দিব, লেকিন আমার ফায়দা? আরে ফায়দা তো হবেই, তবে একটু ডিটস করিয়ে লি। ডিটস কেন? আরে তালুকদার সাহেব, আপনি রুপিয়া লিবেন, সিকিউরিটি তো কিছু রাখতে হবে। সিকিউরিটি? ফর বিজনেস সেফটি, আপনাকে হিসাব দেখাতে হবে না। আপনি কাম করুন, রাইস মিলটা মর্গেজ রেখে আমার কাছ থেকে রুপিয়া নিয়ে যান। রাইস মিল মর্গেজ রেখে? আরে ও তো চিন্তা করছেন কেন, কিছুদিন বাদ যখন লাখ লাখ রুপিয়া ইনকাম হবে তখন আপনি আমার রুপিয়া ওয়াপাস করিয়ে দিবেন আর রাইস মিলটা রিলিজ করিয়ে নেবেন। ঠিক আছে, এই তো পাক্কা বিজনেসম্যানের মতো কথা বললেন। আমি কালুসে, এই যে মাল দিকে, এখান থেকে মাল বিক্রি হয়, কে বলছে তোদের? এখান থেকে কতদিন আমাদের লোক এসে মাল নিয়ে গেছে। কে পাঠিয়েছে তোদের? যিনি পাঠাবার তিনি পাঠিয়েছেন। কে? চৌধুরী? এ অমর সিং। কয় বটল লাগবে? যত বোতল দেবেন তত বোতলই লাগবে। টাকা এনেছিস? মালটা ভালো আছে তো? এক নম্বর। আপনারা হলেন গিয়ে পদ্মন্য, আপনাদের সঙ্গে কি বাকি কারবার? তা চলুন চলুন। এই যে একটু খেয়ে দেখ, এক প্যাক খেলে 24 ঘন্টার আগে হুঁশ হবে না। চলুন হে তালুকদার সাহেব, আপাতত থানায় চলুন। রয় স্যার, মিস্টার সোমকে দেওয়া 1 মহিনা টাইম আজ খতম হচ্ছে। স্যার আমি বলছিলাম সামান্য কটা টাকা আদায় না করলেই কি নয়, মানে ওদের অবস্থার কথা ভেবে। আমি দয়া করতে বলছো? বাট অ্যাজ এ বিজনেসম্যান আই ক্যান ডু রয়, আমি ওদের বাড়িতে যাব রাইট নাও, আর আমার পাওনা টু দ্য লাস্ট পার্ট আমি বুঝিয়া লিব। লেট আস গো নাও। লেকিন রুপিয়ার যে আমার বহুত দরকার আছে,
রুপিয়া দিতে না পারেন অন্য কিছু দিয়ে শোধ দিন না। আচ্ছা মিস্টার সোম, আপনি আপনার লড়কির শাদি দিচ্ছেন না কেন? কি করব বলুন, টাকার সঙ্গতি নেই। রুপিয়া লিবে না এমন লড়কা যদি আপনি পাইয়ে যান? বিয়ের ব্যাপারে ওরও তো একটা মতামত আছে। শাদির ব্যাপারে লড়কির আবার মতামতের কি আছে? আপনি যে হুকুম করবেন তাই হবে। তাছাড়া বাঙালি হিন্দু ঘরের মেয়ে অন্য সমাজে গিয়ে ওতে কি আছে? আপনা আপনা মানিয়ে লিবে। তা পাত্রটিকে? কিনো, আপনার সামনে তো দাঁড়িয়ে আছে। আরে রয়, ইয়েস স্যার, হোয়াট ইউ আর থিংকিং, কাম হিয়ার, বি ব্রেভ ইয়াং ম্যান। দেখেন তো মিস্টার সোম, আপনার জামাই হিসাবে আমার পছন্দ কি খুব খারাপ আছে? আই মিন, রয় বি হিন্দু আছে, আপনি বি হিন্দু আছেন, বাট রাইট? ইয়েস স্যার। শেয়ারগুলো তো টাকা দাঁড়িয়ে মত, রুপিয়া আপনাকে দিতে হবে না সোমবাবু। কথা কি জানেন, আমি আমার এক দোস্তের ইন্তেকালের সময় ওকে কথা দিয়েছিলাম, যদি কোনোদিন সুযোগ মিলে তো আমি আপনার উপকার করবে। আপনার সেই বন্ধুটিকে? কামাল হোসেন। ও কামাল, ওর মতো সৎ আর ভালো ছেলেই হয় না। মগর তাকে বি একদিন চোর বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল। আচ্ছা আজ আমি চলছি মিস্টার সোম, পরে দেখা হবে, চলো রয়। আপনি কি? আপনি? আমি মানুষটা বহুত খারাপ আছে না? আরে ইয়ে কি করছো, ওঠো। বি হ্যাপি মাই ডিয়ার সিস্টার, বি হ্যাপি। বার্স রায়? ইয়েস স্যার। শিক্ষিকার নতুন সম্মান লাভ, শ্রীপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি হোসেন সম্প্রতি বিশ্ববিদ্যালয় হইতে ডিফিল উপাধিতে ভূষিত হইয়াছেন। লুকিয়ে যাবে কোথায়? তোমাকে আমার চাই লিলি। কাকে চাই? লিলি, লিলি হোসেন, কামালের বাগদত্তা লিলি। কোথায়? আপনি কি লিলি হোসেন আছেন? হ্যাঁ। আপনি কি বিধবা? কেন বলুন তো? কি করে আপনার স্বামী মারা গেল? আপনি কি চান আমাকে এসব কথা কেন জিজ্ঞেস করছেন? আপনার মতো সুন্দরী, আই মিন বিউটিফুল গার্ল, আর ইয়ে বিধবা কা লিবাস। ছড়িয়ে ইন বাতো কো, আমি 10,000 টাকা এই স্কুলকে ডোনেট করতে চাই। দেখুন,
আমরা যাত্রার কাছ থেকে চাঁদা নিই না। আজ আমি ফার্স্ট টাইম শুনলাম কোন স্কুল ডোনেশন নিতে রিফিউজ করে। আপনি কি শুনেছেন না শুনেননি তা আমার জানার দরকার নেই, আর তাছাড়া আমি তা জানার প্রয়োজনও মনে করি না। আপনি তাহলে? হ্যাঁ যাচ্ছে, তোমাকেও আমি ছাড়ব না লিলি। শুনো পরেশ রায়, কাল সুবা তুমি শ্রীপুর যাবে। শ্রীপুরে যত খালি জমিন আছে সব আমি খরিদ করিয়ে নিতে চাই, এট এনি রেট, এট এনি প্রাইস। বোর্ড থেকে আমাদের স্কুলের গ্রান্ট স্যাংশন হয়ে এসেছে, এবার তাহলে আপনারা জমিটা আমায় লিখে দিন, আমি স্কুলের কাজ শুরু করে দিই। কিন্তু কথা কি জানো মা, এই জমিটার উপর এখন আর আমার কোনো হাত নেই। তার মানে? মানে ঢাকার কোন এক ইমরান কোম্পানি এতলাটির সমস্ত খালি জমি কিনে নিয়েছে। তা আমাকে একটু জানালেও তো পারতেন। কি আর করবো মা, এত দাম দিলে যে লোভ সামলাতে পারলাম না, বিক্রি করে দিলাম। সেই কোম্পানির মালিকের নাম জানেন? জানি মা জানি, চৌধুরী অমর সিং। চৌধুরী অমর সিং? হ্যাঁ জি বলেন। দেখুন আপনার সাথে আমার কিছু কথা ছিল, অবশ্য আপনার সময় বেশি নষ্ট করতে চাই না। ও ইয়েস, শুনলাম আপনি নাকি শ্রীপুর গ্রামের সমস্ত জায়গা কিনে নিয়েছেন। দ্যাটস রাইট, তার মধ্যে আমার স্কুলের জন্য একটা ছোট্ট জমিও পড়েছে। ও আই সি, ওই জমিটা যদি দয়া করে ছেড়ে দেন। লেকিন আমি তো ওখানে ফ্যাক্টরি করবে। অজপাড়া গায়ে ফ্যাক্টরি? কেন, গ্রামে ফ্যাক্টরি হয় না? হ্যালো অপারেটর, পুট মি অন কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। হাজি, ও শ্রীপুরের প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করিয়ে দিয়েছি। হাজি জলদ কাম স্টার্ট করিয়ে দেন। হাজি হ্যাঁ, হাজি হ্যাঁ হ্যাঁ। কি খাবেন বলেন, চা আর কফি? না থাক, কিন্তু আমার স্কুলের ব্যাপারটা। লেখাপড়াটা আমি ঠিক বুঝে না। লেখাপড়া না শিখলে মানুষ হওয়া যায় না, আর সৎ হওয়া যায় না। কি লাভ মানুষ হয়ে সৎ হয়ে? হ্যাঁ জি, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক হ্যায়। দেখুন আমি তো আর আপনাকে বেশি সময় দিতে পারছি না, কিউকি আজ আমার গভর্নিং বডির একটা মিটিং আছে। কিন্তু আমার কথাটা যে কিছু হলো না। ওয়েল ম্যাডাম, আপনি যদি আমাকে কনভিন্স করাতে পারেন যে লেখাপড়াটা রুপিয়া পয়সার চাইতে বড়, তবে আমি আপনার প্রপোজালটা ভাবিয়া দেখতে পারি। সরি, আপনাকে কনভিন্স করানোর ক্ষমতা শুধু আমার কেন, জগতে কারো আছে কিনা সন্দেহ। আপনি যখন টাকা দিয়ে সবকিছুর বিচার করছেন। আদাব। সে কি কিছু খাইলেন না? ধন্যবাদ। আচ্ছা পরেশ। ইয়েস স্যার। বসার সেলুলাইট কোম্পানি কেমন চলছে? খুব ভালো চলছে স্যার, আমাদের কাছ থেকে ফিনান্সিয়াল হেল্পে খুব জোরে কাজ চালিয়ে যাচ্ছে।
আই সি। আচ্ছা, ওই কোম্পানি লেবার ইউনিয়ন কা সেক্রেটারি ক্যা নাম হ্যায় উসকা, ওই জো সুধাকান্ত, ওর সঙ্গে আমার একটু দেখা হওয়া দরকার ছিল। কাল তাহলে অফিসে দেখা করতে বলেছে? নেহি নেহি, অফিসে নয়, ভেরি প্রাইভেটলি। ইয়েস স্যার। পারবে? ইয়েস স্যার। গুড, ভেরি গুড। বসার সাহাব আপনাদের বোনাস দিলেন না? বোনাস তো দূরের কথা, আজ দু বছর হলো একটা ইনক্রিমেন্ট পর্যন্ত দেয়নি। দেখেন সুধাকান্ত বাবু, বসার সাহাব আপনাদের বোনাস দিবেন বলে আমার কাছ থেকে 1,00,000 রুপিয়া নিলেন, কিন্তু আপনি বলছেন যে বোনাস আপনাদের দেয়নি। স্ট্রেঞ্জ, আপনি যদি প্রমাণ চান তো আমি আপনাকে দেখাতে পারি। না না, আপনার মুখের কথায় আমরা বিশ্বাস করি, এর জন্য বসর সাহেবকে জবাবদিহি করতে হবে। বাট ওয়ান রিকোয়েস্ট, এর মাঝে আমার লোন নিতে পারবেন না। না না, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, হইলে টাকা মানতে হবে, হইলে টাকা মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এসবের মানে কি সুধাকান্ত বাবু? মানে বরঞ্চ আপনি জানেন, খেটে মরব আমরা আর আপনারা দিব্যি আরামে তা ভোগ করবেন। বোনাস দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষেও কাজ করা সম্ভব নয়। আপনারা কি ভয় দেখে চোখ আঙ্গে বোনাস আদায় করতে চান? যদি বলেন তবে তাই। তোমার এত বড় সাহস, কেউ ফ্যাক্টরিতে গন্ডগোল শুরু হয়ে গেল। হ্যাঁ, ওই সুধাকান্ত দলটাকে বড় ভয়। বোনাস কি আপনি দিতে চান? আপনি হলে কি করতে? দিতাম না। দিতেন না? নো, কিউকে প্ল্যান ভি হামার, ম্যানিপুলেশন ভি হামার, রুপিয়া ভি হামার, সো প্রফিট ভি হামার। কিছু উপায় করি। উপায় তো আপনার হাতেই আছে। ইউ মিন? হ্যাঁ, ইনস্যুরেন্সের ক্লেম ভি পেয়ে গেলেন আর সুধাকান্ত আর ওর দল। ঠিক আছে, আজ রাতে। এই চিঠিটা নিয়ে সুধাকান্তকে দিয়েছো, বাট ভেরি কেয়ারফুলি, পোড়া হয়ে গেলে চিঠিটা জ্বালিয়ে দিবে। ঠিক আছে। হ্যালো ম্যানেজার, কাজ শেষ হয়ে গেছে? গুড, ভেরি গুড। কালো কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। আপনি বলছেন সুধাকান্ত আর তার দল বলে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে, কিন্তু কারণটা কি বলতে পারেন? স্যাবোটেজ, মানে ষড়যন্ত্র। আই সি, এখানে একটা সই করুন। আচ্ছা, এবার আমি চলি ইন্সপেক্টর। নো, ইউ ক্যান্ট, আপনি যেতে পারবেন না। সুধাকান্ত কো আন্দর ভেজ দো। সুধাকান্ত? হ্যাঁ, সুধাকান্ত। দেখুন মিস্টার বাশার, ফ্যাক্টরিতে আপনার আগুন লাগেনি, আগুন লাগাতে গিয়ে আপনার ম্যানেজার আর কালো গুন্ডা ধরা পড়ে। আপনি যে ফোনটা পেয়েছিলেন, আই এম রিয়েলি সরি মিস্টার বাশার। যাও আজাদ, মে বন্ধ করো। আপনার কাছে আমি সবসময় কামাল। আচ্ছা কামাল, আমার সেই ভাগ্নেদের কথা তোমার মনে আছে? সেই অমর
হ্যালো, আমি তাহলে রাজা সাহাব আর রানী সাহাবাকে পাঠিয়ে দিচ্ছে ঠিক 7টার সময়। বিহেভ উইথ দেম প্রপারলি মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ। সো পার্স রায়, ইয়েস স্যার, শীলা বহনকে লিয়ে তুমি চালিয়ে যাবে, বাট বি কেয়ারফুল। ইয়েস স্যার। আচ্ছা যাও। হীরা দেখাই ছোটা হীরা, হমে তো কুছ বড়া হীরা চাই লগি কেসব বেগম জি। হজরত বতাইয়ে আপকো ক্যা চাইয়ে। হমে ভি ওয়ান্সে বেস্ট হীরা চাইয়ে, হার বনাউঙ্গি। হ্যাঁ লগি কেসব, 10টা হীরা লগি কেসব, ক্যা আপকা পাস নেই হ্যায়? আছে, থাকবে না কেন, তবে অনেক দাম পড়বে। লাও হল বাবা, পয়সা কা ফিকির আপন লাচা তো মত কিজিয়ে। ঠিক আছে, আমাকে আপনি দুদিন সময় দিন। আলগি কসম আপ সাত দিন লিজিয়ে, লেকিন আমি হীরা চাই। দাম সাত দিন নয়, দুদিনই পাবেন। ওই বাদ নেই তো আপনি স্মাগলিং ভি করেন, তাছাড়া এতগুলো হীরা কোথায় পাওয়া যাবে? তবে আপনি আমার নিজের লোক বলে বলছি, হীরাগুলো তো চোরাপথে আনাতে হবে। 2 লাখ রুপিয়া ভি লাগবে। হ্যাঁ, লেকিন সিকিউরিটি কি রাখবেন? সিকিউরিটি কেন, হীরাগুলো সাপ্লাই দিলে কালকে টাকা পাচ্ছি, কালকেই আপনার টাকাটা রিটার্ন পেয়ে যাচ্ছেন উইথ ইন্টারেস্ট। মগর সিকিউরিটি তো রাখতে হবে আপনাকে কিছু না কিছু। বুরানা মানে তো এক বাদ বলে, আপনার দোকান মর্গেজ রেখে রুপিয়া লিতে পারেন। তার মানে মিস্টার সেন, রাজা সাহাব রুপিয়া দিলে আপনি আমার রুপিয়া দিয়ে দেবেন, আর আপনার দোকান ভি রিলিজ করিয়ে লিবেন। বেশ, টাকাটা আমার আজই চাই, এক্ষুনি। ও শিওর, এক্সকিউজ মি, ইয়েস, ইজ দেয়ার এনি রাজা সাহেব ইন দিস হোটেল? মেবি হিজ নেম ইজ রাজা সালাউদ্দিন খান। তারপর আবুল বাশার,
এবার গেল প্রবীর সেন, তারপর তোমার আর আমার পালা। বুঝতে পারছো না কে কামাল চৌধুরী? হ্যাঁ চৌধুরী, আমার সিং সেজে রয়েছে। কিন্তু খবরের কাগজে তো বেরিয়েছিল সে মারা গেছে। মিথ্যে খবর বেরিয়েছিল, সেই মিথ্যে খবরটা যাতে সত্যি হয় আমাদের তাই করতে হবে। কি খবর পরেশ? স্যার, শ্রীপুর স্কুল ছেড়ে লিলি চলে যাচ্ছে স্যার। রঞ্জিত কোথায়? ও বাড়িতে আছে স্যার। ওকে আর এখানে রাখা ঠিক হবে না, ওকে শ্রীপুর স্কুলে ভর্তি করিয়ে দিব। কিন্তু শ্রীপুর স্কুল তো বন্ধ হয়ে যাবে। না, স্কুল এখানে থাকবে আর লিলি বি থাকবে। কাম উইথ মি। শুনুন, শুনলাম আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা এটা কার ছবি? আমার এক বিশেষ পরিচিত জনের। একটা কথা বড় জানতে ইচ্ছে করছে, বুড়া না মানিয়ে গা, ওনার ছবিতে মালা আপনার ইয়ে বেশ, লেকিন আপনি বলছেন উনি আপনার এক পরিচিত জন। লৌকিক মতে বিয়ে বলতে যা বোঝায় তা আমাদের হয়নি, কিন্তু মনে মনে আমি জানি যে আমাদের বিয়ে হয়ে গেছে, আর এও জানি যে উনি আমার স্বামী। বিয়ের আগে আমাদের চিরবিচ্ছেদ হয়ে গেছে। চিরবিচ্ছেদ কথাটার মানে বুঝলাম না, উনি কি এখান থেকে চালিয়ে গিয়েছেন? কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মাইজি, সুবহ 7 বাজে গাড়ি ছোড়েগি। ঠিক হ্যায়, উসি মে হাম লোগ চলেঙ্গে। নাহি, তুম যাও।
আপনার স্কুল এখানেই থাকবে। শ্রীপুরে আমি যত ল্যান্ড খরিদ করিয়েছিলাম সব শ্রীপুর স্কুলের নামে ডোনেশন করিয়ে দিলাম। ডোনেশন? হ্যাঁ, মগর আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন? হ্যাঁ, কন্ডিশন হচ্ছে আমার রঞ্জিতকে আপনার এখানে ভর্তি করিয়ে নিতে হবে। রঞ্জিত আপনার ছেলে? ওই তো আমার সব, আমার চোখের মানিক। চলেন ওকে আপনার হাতে তুলিয়ে দি, আসুন। নিশ্চয়ই অমরনাথ তুকারামের কাজ। কি ব্যাপার? বেটা রঞ্জিত, তোমার আঙ্কেলের সাথে কথা বলো। আঙ্কেল, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে, তুমি আমাকে বাঁচাও। শুনুন, তাহলে আসছো তো 5/15 হুমায়ুন রোড? কই রকম চালাকি করে না, একা এসো, আদারওয়াইজ রঞ্জিত উইল বি কিলড। গুড বাই। হ্যালো, আমি যাবো স্যার। না, ওরা শুধু আমাকে একলা যেতে বলেছে, তা নাহলে রঞ্জিত করা মেরে ফেলবে। আপনি একা গেলে আপনাকেও তো ওরা মেরে ফেলবে স্যার। মারুক, আমাকে মারুক, লেকিন রঞ্জিতকে বাঁচাতে হবে। বিক্রমজির অনেক নিমক আমি খেয়েছি। বিক্রমজির নিমক আমি খাইনি। এর সঙ্গে যান, ওকে নিয়ে আসুন। আপনি
আমাকে দেখে অবাক হচ্ছেন মিস্টার অমর সিং? রঞ্জিত কোথায় আছে? अंकल, ये लोग आंटी को भी लिए से छे। आंटी? माने? माने लिली? हाँ, लिली, लिली चौधरी। शे अकोन आमारी काचे आचे कमल साहेब। তুমি ভেবেছিলে যা ইচ্ছে তাই করবে, যাকে ইচ্ছে মারবে। রিপোর্ট থেকে যে মেয়েটাকে আনা হয়েছে তাকে গাড়িতে বসা, আমি ফেলা করে আসছি। তো কমাল সাহেব, কাগজে বেরিয়েছিল আপনি মারা গেছে, খবরটা মিথ্যে বেরিয়েছিল। খবরটা যাতে সত্যি হয় সেই ব্যবস্থাটা করতে হবে না কি ভয় করছে? স্যার, আমি ওকে বারণ করেছি স্যার, কিন্তু শোনেনি।
Don't try to escape, Mr. Majumdar. তুমি আমার স্টেট বাঁচিয়েছ, আর আজ তুমি আমার দাঁতিকে বাঁচালে। আরে এতদিন একসাথে থেকেও চিনতে পারলাম না মারি। হ্যাঁ পরেশ, ইয়ে তোমাদের ওই কমাল আছে যাকে একদিন ছুট বদনাম নিয়ে জেলে যেতে হয়েছিল, আর যে লোক ওর জীবনকে বরবাদ করেছে আমি ওদের উপর প্রতিশোধ নিতে বলেছিলাম, অ্যান্ড হি সাকসিডেড। ওয়েল ডান মাই ব্রেভ সন। চলো ভাই, সবকা আমারা ঘর লে চলো। ও ভাই রঞ্জিত, চলো। পরেশ, ইয়ে স্যার, তুম চলো। হ্যাঁ স্যার। আন্টি নেই যায়গি? হ্যাঁ যায়গি, তুম চলো। পরেশ, ইয়ে চলো। আদমি আছে না? স্যার, সরি স্যার, ঘটনাগুলো ঘরে গিয়ে ঘটালে হয় না, বিক্রম সিং ডাকছে।